আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে এই ব্যক্তিকে না দেখলে হয়তো বুঝতে পারতাম না। সে নাকি আবেগের বসে একটা মানুষকে হত্যা করে ফেলেছে। শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই। দর্শক, এই ব্যক্তি তুফাজুল হাসান ভাইকে পিটিয়ে হত্যা করেছে, তাও আবার আবেগের বসে। এই সমস্ত ব্যক্তিদেরকে কি শাস্তি হওয়া উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে শেখ আহমদুল্লাহ হুজুর কি বলেছে দর্শক সেটা আপনারা দেখতে পাবেন। সাথে সাথে তুফাজুল হাসানের মামাতো বোন কি বলেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো, এবং যে ব্যক্তি তাকে আবেগের বসে পিটি হত্যা করেছে সেই ব্যক্তির কথাটিও আমি আপনাদেরকে শোনাবো। তাই দর্শক সম্পূর্ণ দেখবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম দেখে শেখ আহমদুল্লাহ হুজুর কি বলেছে। দর্শক, শেখ আহমদুল্লাহ হুজুর বলেন, চুরি করলেও যেখানে হত্যা করা যায় না সেখানে চোর সন্দেহে পিটি হত্যা করা হলো মানসিক ভারসাম্যহীন রোগীকে। আমরা দেশের নানা জায়গায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলি, সেই জঘন্য ঘটনা এবার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ পাটিপিঠিতে পতিত শিক্ষার্থীরা ঘটালো, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই অরাজকতার সাথে জড়িত পরিচয় যেটাই হোক তাদের অতি দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। চলুন দর্শক, এবার আমরা দেখে আসি সেই ব্যক্তি আবেগের বসে কিভাবে তুফাজুল হাসান ভাইকে পিটিয়েছে। আপনি এভাবে মানে যে পৈশাচিকতা দেখিয়েছেন আসলে এটা মানে কোন ধরনের ইয়ে? ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করাই যে ফোনটা কিনি ভাই। হ্যাঁ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনি দেখছেন যে একজন মানুষ আসলে তাকে এই মুহূর্তে শাহবাগ নিয়ে যাচ্ছে, আসলে আমরাই বুয়েটের সামনে থাকি। আপনি দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে এই মুহূর্তে ধরেছে বুয়েটের সামনে থেকে। সেই ঘাতক কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আটক রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বুয়েটের সামনে। আপনি দেখছেন যে সেই ঘাতককে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধরেছে। কালকে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটছে আসলে, যে যেই শিক্ষা যেই যাকে হচ্ছে হত্যা করা হয়েছে তার যে মূল ঘাতক, সেই ঘাতককে কিন্তু ধরা হয়েছে। আমরা রয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই। হ্যাঁ ঠিক আছে, ও হচ্ছে আপনার এই কি পুষ্টি ভাবছি যে ওই চোর এই চোরই হবে, এবং আমি ওখানে গেছি। তারপর জানার পরই ওই চোর বলতেছিল আমি ওই লিঙ্কটা জানি। তারপরে ওই লিঙ্কটা জানার পর ওই চোর বারবার বলতেছিল আমি জানি, পাঁচ মিনিটের মধ্যে লোক আসতেছে। তারপর আমি হচ্ছে যে আমাদের যে এক্সটেনশন আছে, তারপর আমি ওখানে ওই যে খাওয়ানোর পর এক্সটেনশনে আমি ওইখানেই যাই আর কি। প্রথমে ওইখানে গিয়ে তারপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞাসা করি প্রথমে, তাহলে কি একটা মানুষকে মেরে ফেলবেন ভাই এখানে কোনো ভাই? আমরা ফুটেজ দেখেছি আপনি হচ্ছে যেভাবে পিটিয়েছেন মানুষকে, মানুষকে ভাবে মারে আসলে ভাই। এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করাই যে ফোনটা কিনি ভাই। আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে? হ্যাঁ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত ডিপার্টমেন্ট 21 বাই সেশন। আপনি 21 বাই সেশন বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একজন অপরাধী যদি হয় অপরাধ কি বলে? এখন এখানে কথা হচ্ছে আমাদের এর আগে অনেকগুলো ফ্রেন্ডের ফোন হারিয়েছে, এরা কোনো যোগাযোগ নিতে মানে কোনো পদক্ষেপ নেয় না, এবং আইনগতভাবেই আমরা গিয়েছিলাম। আরো শিক্ষার্থী ছিল, আপনি এভাবে মানে যে পৈশাচিকতা দেখিয়েছেন আসলে এটা মানে কোন ধরনের ইয়ে? এখন ও ভাই ও বলতেছিল যে ও জানে, ও বলতেছিল যে আমিও জানি, এবং ওকে আমরা একটা ভিডিও ফুটেজ দেখাইছিলাম, ও এটার নাম বলতেছিল মিজান, বারবার মিজান বলতেছিল। তা আমি বললাম যে আপনি বলেন আমাকে ফোন দিলে আমরা আপনার কিচ্ছু করবো না, জাস্ট আপনি যান। সাথে কারা ছিল? আমার সাথে হলে সবাই ছিল। নাম বলেন তো একটু, যারা আপনার সাথে ছিল, যারা গতকালকে এই ঘটনার সাথে যারা জড়িত ছিল এবং যারা পিটিয়েছে, নাম বলেন।
এখন পিটিয়েছে ভাই, সবাই পিটিয়েছে ভাই, একবারে ভাই এখানে ভাই সবাই লাথি গুড়ি ভাই যা যা পারে সবাই দিয়েছে। এখন আমি ভাই আবগে বসে ভাই এর নাম জানি না ভাই। আমরা শাহবাগ থানে নিয়ে যাই, আপনারা চলেন শাহবাগ থানায়, তারপরে বাকিটা হবে কারণ এখানে দুই আসতে পারে। ডিএল নিউজ নামে একটা সাংবাদিক চ্যানেল আছে, ওইখানে ওইখানে বলা হয়েছে ওদের ছয়টা বোন চুরি হয়েছে, হওয়ার পরে ওইখানে ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট চলতেছে, এই লোকটা এসেছে এখানে, কিন্তু এরা জানেও না যে এ চোর। জীবন তো মাইরে ফেলাইতে পারে না বলেন, তারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরে মাইরেন না। নিতে হলে টাকা দিতে হবে, ৩৫,০০০ টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরে আরো মারবো। ফ্যামিলির কেউই নাই একটা মানুষের, আমার আপনার কি যদি এরকম থাকতাম তো আমরাও একই পথের প্রতীক হইতাম, যে মা বাবা ভাই বোন কেউই নাই। মূলত ১১টার দিকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে, রাত ১১টার সময় ফোন দেওয়া হয়েছে, আপনি কি তোফাজ্জেলের মামা? তখন আমার আব্বা ধরছে যে, তখন বলছে যে তোফাজ্জেল এরকমের আমরা ওরে আটকাইছে এই হলে আছে, এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে ৩৫,০০০, ৩৫,০০০ টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরে আরও মারবো। তখন আমার আব্বা বললো যে আমি তো গ্রামের বাড়িতে, আমি কীভাবে ই করবো। তখন আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো, তোফাজ্জেল নাকি এরকমের মানে উনি ওর হলে এরকমের ওর কথাবার্তা অসঙ্গতি পাইছে, এই জন্য ওরে ধরছে, ধরে ওরে মারতেছে। তখন আমি ওই লোককে ফোন দিছি যে ভাই এরকম আমি তো ফজলের মামাতো বোন, ওরা ওরে কেন মারতেছে? তাও বলতেছে যে ও আমাদের হলে ঢুকছে বা ই করছে। তা আমি বলছি যে ভাই দেখেন ও পাগল মানুষ, ও যদি কোনো একটা অন্যায় করতে করে তাহলে ও আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরে মাইরেন না। তখন বলে কি আপনি যে পাগল, কিন্তু ও তো ওর আচার আচরণের কথাবার্তা, একটা পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকবে, একটা পাগলের সে মামা চাচাতো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে, তাহলে সে কীভাবে পাগল হয়? আমি বলছি যে দেখেন ও অনেক মেধাবী ছিল, ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে। ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর ১৫ রোজে হলো লিভার ক্যান্সারে মারা গেছে। তো ওই ভাইয়া ও আগেই মাথায় সমস্যা ছিল, ভাইয়া অনেক ডক্টর টক্টর দেখাইছে, মানে আমার ফুপু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছে। কিন্তু কাউরে কোনো ওই যে ধরেন আপনি খাবার খাচ্ছেন আপনার থেকে টান দিয়ে নিয়ে খাইলো, মানে ওর ক্ষুধার জ্বালার কারো থেকে টাকা নিল চাইয়া, যে এইরকমের। ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে ৫ বছর আগে, ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে, তারপর ছিল ওরা দুই ভাই। ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন, তখন উনি গত বছর মানে ১ রোজায় ধরা পড়ছে ক্যান্সার, উনি ১৫ রোজায় মারা গেছে। তো ওর ভাই মারা যাওয়ার পরে ও হলো ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিলো। তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওরে পাবনায় না ওই ডক্টর দেখানোর জন্য বা ই করার জন্য, কিন্তু ওরে মানে ইয়ং তো ওরে ধৈর্যও বাইদাও রাখার মতো ওরকমই না। একবার সিকল ভাইকেও ছুটে গেছে যে নিনকে আমরা সকালে পাবনায় নিয়ে যাব, এই এখন কালকের তো এই অবস্থা। পরে হলো ওই লোক আমি ফোন দিছি পর উনিও আমাকে সেম একই কথা বলছে, যে মানুষটা ৪ বছর আগে থেকে পাগল সে কিভাবে রাজনীতি করবে, আর দলীয় বলতে কি, ও তো নিজের মানে পরনের কাপড়ে ওর মাঝে মাঝে থাকতো না, তাহলে সে দলীয় করবে কি? মানুষরে তো এরকম মাইরে ফেলায় না, সে যদি একটা খুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না বলেন, এটা কোন আইনে আছে আর কোথায় আছে? অবশ্যই চাই একদম মানে সঠিক, যে যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে, কারণ ওর গার্জিয়ান নাই সেই জন্য একটা মানুষ অসহায় মানুষরা তো এরকম মারতে পারে না, একটা কুকুরেরও তো মারতে পারে না, এরকম মারতে মারতে মারিয়ে ফেলাইতে পারে না। মারছে তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে আবার খাওয়াইছে, তো এটা কোন মানে ইসে আছে? সে যদি কোনো একটা অন্যায় করতে পারে বা ওর কথার অসঙ্গতি দেখাই তো তারা সন্দেহ করছে, তাহলে তাকে থানায় দিয়ে দিত, তাহলে ৩-৪ ঘন্টা মাইরা তারপর আবার থানায় মানে একটা হসপিটালে ভর্তি করায় নেয়, তাকে হসপিটালের বাইরে রেখে গেছে মৃত অবস্থায়, এটা কোন বিবেকে করছে বা এটা কোনো তো ই হইতে পারে না। ভিডিওটি ভালো লাগছে, লাইক দিন, শেয়ার করুন, অন্য কারো কাছে শুরু করে দেবেন। আসসালামু আলাইকুম।